চায়ে পরিচয় ক্যাপিটাল দিয়েছো, কবে থেকে দিয়েছো? ডিসেম্বরের 9 তারিখ। আর তোমার এখানে এর থেকে প্রফিট কিরকম হচ্ছে? ঠিকঠাক চলছে। খাবারটা কেমন? খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যালো গাইস, আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমাদের স্বাগতম, আমি চিরজ্জ্বল, তোমরা একটু চিরজ্জ্বল সময় স্টোরি। আমরা চলে আসলাম চায়ে পরিচয়ের ক্যাফেতে। তোমরা এই ক্যাফেতে কীভাবে আসবে তার A to Z তোমাদের কে আজকে আমি বলে দেবো এই ভিডিওতে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ফেসবুক পেজ থেকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিতরে এবার যাওয়া যাক। চায়ে পরিচয় কফি শপে, চলো ভিতরটা তোমাদের দেখাই। দেখ কী সুন্দর লাগছে ভিতরটা, এদিকে রয়েছে ফটো দিয়ে সাজানো, এদিকে দেওয়ালে পেন্টিং, এদিকে দাদারা কাজ করছে, ওইখানে সব দাদারা কাজ করছে। এটা হচ্ছে ওই যে গণেশ ঠাকুরের মূর্তি, আর দেওয়ালের পেন্টিংটা দেখো তোমরা কত সুন্দর কালার করা আছে, দেয়ালে লাগানো আছে, কী সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তারপরে হচ্ছে যে দেওয়ালে পেন্টিং করা আছে, ক্যাফেটা কত সুন্দর। চলো এবার বসে পড়লাম চায়ে পরিচয় বলে, তাই একটা দুটো চা, আমরা এখানে দুজন আছি তাই দুটো চা অর্ডার করে ফেললাম। চলো চাটা খেয়েই তারপরে আবার আসছি কথাবার্তায়। চাটা খেয়ে নিই। এটা হচ্ছে সত্যিই চায়ে পরিচয় দোকানের, এই ক্যাফের নাম যেরকম আছে চায়ে পরিচয়, চাটা খেয়েই সত্যি তেমনই নামের সঙ্গে খুবই মিল আছে, চায়ে পরিচয়। বাঙালির একমাত্র পানীয় হচ্ছে চা, তাই দিনরাত বাঙালির চা ছাড়া চলতে পারে না। সবসময় বাঙালি চা খায়, সকালে ঘুম থেকে উঠেও চা খায়, সন্ধ্যেবেলাও চা খায়, এই টাইম বাঙালির চা খায়, যেখানেই যাক না কেন চা ছাড়া বাঙালির একদমই চলে না। চাটায় একটু চিনি কম আছে, কিন্তু স্বাদের দিক দিয়ে দেখতে গেলে চাটা একদম ভালো, খুবই ভালো। আর তোমাদের বলছি, তোমরা যদি একবার যদি এখানে আসতে চাও চায়ে পরিচয়ের ক্যাফে, এখানে চা ছাড়া আরও আদার্স অনেক কিছু পাওয়া যায় চাইনিজ খাবার, সেই খাবারের বিষয়ে আমি একটু পরেই আসছি, আর কী করে এখানে আসবে সেটা আমি একটু পরে তোমাদের আমি সব বলে দিচ্ছি জিনিসটা। চলো চাটা আমি খেয়ে নিই তারপরে সব বলছি। চা খাওয়ার পরে আবার কথা হচ্ছে। চলো ফাইনালি চাটা খাওয়া হয়ে গেল, এবার মেনু কার্ডটায় দেখে নিই কী কী এখানে
এই চাইনিজ খাবার পাওয়া যায়। এখানে পাওয়া যায় তোমার নর্মালটি পাওয়া যায়, হচ্ছে মশলাটি পাওয়া যায়, দার্জিলিং টি আসে, এগুলো চা তো আমি খেলাম। এবার চাইনিজ খাবারের দিকে যাই, স্ন্যাক্স আছে এখানে, মোমো পাওয়া যায়। এই মেনু কার্ডে চাউমিন আছে বলে আমি চাউমিনটাই অর্ডার করলাম, যেহেতু আমার চাউমিনটা খুবই আমার ভালো লাগে খেতে। এবার চাউমিনের এখানে ভেজ, ডবল লেগ চিকেন, এই চাউমিন এখানে পাওয়া যায়, 130 টাকারটা আমি অর্ডার করে দিলাম। আরও এখানে অনেক কিছু পাওয়া যায় চাইনিজ খাবার, আমি তো এত কিছু জানি না, সেটা আমি অর্ডারের সঙ্গে কথা বলে সেটা তোমাদেরকে আমি শুনিয়ে দেবো। যার জন্য আমি ওয়েট করছিলাম সেটা এখন চলে এসছে। এর সঙ্গে কী কী দিয়েছে তোমাদের আমি বলে দিচ্ছি, এটা সস, এটা সিজন সস, আর এর উপরে যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে। আর আমি এখন এটা খেয়ে দেখব এটা কেমন খেতে। এটা চাউমিন, এটা হলুদ ছাড়া চাউমিন দিয়েছে, এর সঙ্গে এটা দিয়েছে সস, এটা হচ্ছে সিজন সস। এবার সিজন সসটাকে চাউমিনের সঙ্গে মিক্সড করে নিই। এমনি সসও মিক্স করতে পারো তোমরা, এবার সিজন সসটা আমার কাছে ভালো লেগেছে বলে আমি একটু মিক্সড করে নিচ্ছি। এবার টেস্ট করা যাক। সব জায়গায় চাউমিন খেয়েছি কিন্তু এখানকার চাউমিনটা একটু অন্যরকম, ভালো খেতে ভালো টেস্ট আছে চাউমিনটা, সব জায়গায় অন্যরকম চাউমিন। যেমন হচ্ছে চাউমিনের মধ্যে চিকেনের আবার মশলা মিক্স করে, কিন্তু এখানে চিকেনের কোনো মশলা মশলা কোনো মিক্স নেই। এখানে ডিম দিয়েছে, তারপরে ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ, অনেক কিছু দিয়েছে, কিন্তু ভালো খেতে, ভালো ভালো খেতে। আর গোলমরিচের গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়েছে। চলো খাওয়ার পরে আবার কথা হচ্ছে। ফাইনালি চাউমিনটা খাওয়া হয়ে গেল। চাউমিনটা যা লাগলো না পুরো দিল একদম খুশ হয়ে গেলো, এত এতই টেস্টি চাউমিনটা, এরকম চাউমিন আমি কোনো জায়গায় পাইনি। খেয়েছি ঠিকই কিন্তু সব জায়গায় অন্যরকম, কিন্তু এখানকার টেস্টটাই হচ্ছে আলাদা, সম্পূর্ণ আলাদা টেস্ট। ও অনেক জায়গায় তো চিকেনের স্যুপ দিয়ে চাউমিন করে, এখানে চিকেনের স্যুপ টুপ ছাড়াই চাউমিন করে, আর হলুদ কম, ভালো টেস্টি, ভালো লাগলো খেতে, হেভি চাউমিন, হেভি। হ্যালো গাইস, তোমরা কীভাবে আসবে এই চায়ে পরিচয় ক্যাফেতে, সেই অ্যাড্রেসটা আজকে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা যারা হাবড়া থেকে আসবে, হাবড়া দিয়ে জঙ্গামোড় দিয়ে হচ্ছে নাকপুল ফার্ম গেট, বিএড কলেজের মোড়ে এখানে চলে আসতে পারবে, দেখতে পারবে চায়ে পরিচয় যে কবে সবটা। দিদি বলছি কেমন আছেন? খুব ভালো আছি। আপনি এখানে কবে থেকে খাচ্ছেন? এক বছর। আর এখানকার খাবারটা কেমন? খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, খাবার কোয়ালিটি খুব ভালো। তোমরা শুনেই নিলে, আশা করছি তোমরা এখানে বেটার খাবার পাবে। এখানে কী কী এখানে কী কী পাওয়া যায় এত সব তো আমি জানি না, তাহলে জানতে হলে তাহলে অনলাইনের সঙ্গে আমি কিছু কথা বলে নিই, তাহলে তোমরা শোনো। বলছি কেমন আছো? ভালো আছি। কটা থেকে কটা বন্ধ এই তোমার এই ক্যাফেটা খোলা থাকে? 12:30 থেকে 11:30। বন্ধ থাকে কবে? কোনো দিন বন্ধ নেই। আর তোমার এখানে কাস্টমার কীভাবে আসবে? যদি কেউ মসলন্দপুর থেকে আসে তো মসলন্দপুর ট্রেনে নেমে, শিয়ালদা বনগাঁ ট্রেনে মসলন্দপুর নেমে, টোটো, ভ্যান, অটো বললেই হবে, নাকপুল ফার্ম গেট, বিএড কলেজ মোড়, সেখানে এলেই চায়ে পরিচয়। বা যে কাউকে ওখানে নেমে যে নাকপুলে ক্যাফেতে যাবো, চায়ে পরিচয়তে যাবো, গেলেই নিয়ে আসবে। আর যারা বাই রোড বাইক গাড়ি তো আছে, তারা তো আছে। এখানে এই যে চায়ে পরিচয় ক্যাফেটা দিয়েছো কবে থেকে দিয়েছো? 9 ডিসেম্বর। আর তোমার এখানে এর থেকে প্রফিট কিরকম হচ্ছে? ঠিকঠাক চলছে। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।
ডাদা বৌদি বিরিয়ানি।